সেই আমি আর আজকের আমি, আকাশ পাতাল বদলে গেছি। নিজেকে নিজেই মাঝে মাঝে চিনতে পারি না, আর মনে হয় আগের যেগুলো ঘটনা সেগুলো সব আগের জীবনের ঘটনা। ছোট থেকে সবার ভালোবাসায় বড় হওয়া, এই পড়াশোনা, গান, আঁকা, এর মধ্যেই আমার জীবন কেটে গেছিল। অনেক মানুষের মধ্যে সবার ছোট ছিলাম, ভীষণ ভালোবাসায় জীবন কাটতে কাটতে যত বড় হলাম আর লাইফ থেকে একটা একটা করে মানুষ একদম হারিয়ে গেল, মানে ওই আকাশের তারা হয়ে গেল, আজ আমি বড় এক বটবৃক্ষ হয়ে গেছি। আজ আমি আমার সংসার সামলাই। ছোটবেলায় একটা লেবু কাটতে দিলেও বাবা ভয়ে ভয়ে তাকিয়ে থাকতো, পাছে আমি হাত না কেটে ফেলি। আজ গোটা রান্নাঘর আমার, গোটা বাড়ির আমি প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে করি, আমার সন্তান লালন পালন করি, আমি সবার দায়িত্ব নিয়ে আর নিজের দায়িত্ব নিয়ে জীবনটা কেমন কাটিয়ে দিচ্ছি এই চার দেয়াল মানে সাদা দেয়ালের মধ্যে। সকাল সকাল অফিস যাওয়া, এখন ভাবি সেগুলো কি সত্যি এই জীবনে হয়েছিল? সারা দিন ধরে হই হই রই রই কত মানুষের মধ্যে আমার দিন কাটত, আর লোকাল ট্রেনে কত রকমের গল্প শুনে শুনে আমার সময়টা কেটে যেত। এখন আমি সবাই যখন হাজবেন্ড বাচ্চা নিজের কাজে বেরিয়ে যায়, এই সাদা দেয়ালের মধ্যে অচেনা এক জায়গায় আমি নিজেকে নিজে একটু একটু করে চিনে নেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছি। এইভাবেই আমার জীবন সুন্দরভাবে কেটে যাচ্ছে। মানুষের জীবনে কত পরিবর্তনই না আসে।